নবগ্রাম থানার পুলিশ ও সেনা জওয়ানদের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গতরাত্রে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নবগ্রামের মহরুল গ্রামে স্থানীয় সেনা ছাউনির জওয়ান ও পুলিশের একটি দল অভিযান শুরু করে। মহরুল গ্রামের অদূরে পুলিশের গাড়ি দেখেই করিম শেখ নামের এক অমৃতকুণ্ডের বাসিন্দা সন্দেহভাজন এক যুবক পালিয়ে যায়। এরপরে সংলগ্ন এলাকায় তল্লাশিতে একটি বন্দুক, 3 রাউন্ড গুলি ও 3টি তাজা বোমা উদ্ধার হয়।